আমাদের আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা সাইট যার নাম হচ্ছে পাল্লাপে। পাল্লাপে হচ্ছে একটা টোকেন যা ট্রন ভিত্তিক ব্লকচেইনে যুক্ত এবং দুবাইতে এটা প্রতিষ্ঠিত এবং এটা 2017 সালে চালু করা হয়। সোজা বাংলায় এটা হচ্ছে একটা অনলাইন ওয়ালেট যেখান থেকে আপনারা টাকা ডিপোজিট করতে পারবেন, টাকা পাঠাতে পারবেন এবং শপিং করতে পারবেন। তবে সবকিছু হচ্ছে ক্রিপ্টো ডলারের মাধ্যমে, সাধারণ কোন ডলার বা ইউএসডি ডলার এখানে কিন্তু নেই। এখানে আপনি টাকা পাঠাতে পারবেন পাল্লাকেতে অ্যাকাউন্ট রয়েছে এমন যে কারো নিকট এবং অনলাইন মার্চেন্টের জন্য শপিং এর কাজে যে কোনো জায়গায়। পৃথিবীর মোট 203টা মার্কেটে পাল্লাপে চালু রয়েছে যেখানে আপনি খুব সহজেই খুব দ্রুত টাকা পাঠাতে পারবেন। আপনার মনে এবার প্রশ্ন আসতে পারে যে কোনো জায়গা থেকে এখানে পেমেন্ট নেওয়া যায় কিনা। এটা এখন ওরা চালু করেনি, তবে ক্রিপ্টো বাই সেলের জন্য এই ওয়েবসাইট মিডল ইস্টে খুব বেশি সমাদৃত। এছাড়াও এদের রয়েছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। আপনি এটা যদি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই KYC ভেরিফাই করে এখানে আবেদন করতে হবে, তারপর ওরা আপনার বিভিন্ন ডাটা যাচাই বাছাই করে তারপর ওরা আপনাকে এই কার্ড প্রদান করবে। এবার চলুন দেখা যাক আপনি কিভাবে এখানে সাইন আপ করতে পারবেন এবং এর ভেতরের কি অবস্থাগুলো রয়েছে, চলুন আপনাদেরকে আমি দেখাই। এখান থেকে আমাদের সাইন আপ করার জন্য এখানে রয়েছে সাইন আপ অপশন। সাইন আপ অপশনে ক্লিক করলেই আপনার ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রিপিটেড ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার ডেট অফ বার্থ, জেন্ডার, আপনার অ্যাড্রেস, আপনার স্টেট, আপনার কান্ট্রি কোনটা সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। অবশ্যই বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে আপনি এখান থেকে সরাসরি ইন্ডিয়া সিলেক্ট করবেন। আপনার সিটি, জিপ কোড, পাসওয়ার্ড সব কিছু দিবেন। আই এম নট এ রোবট, টার্মস অফ কন্ডিশন ওকে করবেন। রেজিস্টারে ক্লিক করলে সাথে সাথেই আপনি যে ফোন নাম্বারটা প্রোভাইড করেছেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি কোড চলে আসবে। সেই কোডটা আপনি এখানে দেওয়ার পরেই আপনার ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে। তারপর আপনি সেই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করলে আপনার এখানে অ্যাকাউন্ট সফলভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সর্বপ্রথম আপনাকে সকল ইনফরমেশন সাবমিট করতে হবে আপনার এনআইডি কার্ডের অনুযায়ী, যদি আপনি এখান থেকে একটা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের আপনি একটা কার্ড এখান থেকে পেতে চান। ওকে, সো সেই জন্য আপনাকে সব ইনফরমেশন দিতে হবে। দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করলে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা ইনস্ট্যান্ট একটা কোড চলে আসবে। কয়েক মিনিট পর্যন্ত লেট হতে পারে, অতপর আপনি সেই কোডটা যখন এখানে প্রোভাইড করবেন, প্রোভাইড করা হয়ে গেলে সাথে সাথে আপনার ইমেলও একটা তখন ভেরিফিকেশনের জন্য একটা লিঙ্ক পাঠানো হবে। আপনি যখন সেটা কমপ্লিট করবেন, সেটা কমপ্লিট করার পরে আপনার এখানকার অ্যাকাউন্ট সফলভাবে কমপ্লিট হয়ে যাবে। দেন এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। অল রাইট, আপনি যখন এখানে প্রবেশ করবেন আপনার অ্যাকাউন্টটা ঠিক এভাবে শো করবে এবং এটা দেখতে পাচ্ছেন ইউনাইটেড আমিরাত দিনার এখানে দেখাচ্ছে আপনার জন্য। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইউরো অথবা গ্রেট ব্রিটেন পাউন্ড অথবা এখান থেকে ইউএসডি, যে কোনোটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কারেন্সি আমাদের এখানে রয়েছে। অল রাইট, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আপনি কতগুলো এখান থেকে ট্রানজেকশন করেছেন সেগুলো এখানে রয়েছে। এরপর রয়েছে ট্রানজেকশন, ট্রানজেকশনের ডাটাগুলো আপনি এখানে দেখতে পাবেন। এরপর রয়েছে মাই কার্ড। আপনি যদি এখান থেকে অ্যাপ্লাই ফর ডেবিট কার্ডের জন্য এখানে অ্যাপ্লাই করেন এবং আপনার কার্ড অ্যাড করার পর আপনার কার্ডের ইনফরমেশনগুলো আপনি মাই কার্ড অপশন এখানে দেখতে পাবেন। এরপর রয়েছে মানি ট্রান্সফার। যেমন সাপোজ আমি এখান থেকে ইউএসডিতে টাকা পাঠাতে চাচ্ছি অন্য কোনো মাধ্যমে, সো আপনি এখান থেকে কি করবেন, আমি এখানে $100 সিলেক্ট করলাম। আপনি এখান থেকে আপনার রিসিভারের যে ইমেল অ্যাড্রেস বা এখানে আপনার ইউজার নেম রয়েছে সেটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর আপনাকে দেখতে পাচ্ছেন অল চার্জেস টু মাই অ্যাকাউন্ট অথবা অল চার্জ আমাদের রিসিভার অ্যাকাউন্ট। আপনি টোটাল চার্জটা আপনার রিসিভারের জন্য দিয়ে দিতে পারেন অথবা আপনি এটা নিজেও বহন করতে পারেন। আপনি এখানে যে কোনোটা এইভাবে বহন করবেন। এরপর রয়েছে আপনি কিভাবে এটা পাঠাতে চাচ্ছেন এবং কি জন্য আপনি এটা টাকাটা দিতে চাচ্ছেন। হতে পারে আপনি কোনো সার্ভিস গুডস নিতে চাচ্ছেন অথবা আপনার ফ্রেন্ডের জন্য টাকা পাঠাতে চাচ্ছেন অথবা আপনি কোনো সার্ভিস নিয়েছেন কিংবা জিনিসপত্র কিনেছেন। সো যে কোনো জিনিসের জন্য আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর শিপিং অ্যাড্রেস নো এখানে ই করবেন। এরপর আপনার নোটটা দিয়ে এখানে আপনি সেভ মানি ক্লিক করে দিলে আপনার ফোনে তখন আরেকটা ভেরিফিকেশন একটা কোড আসবে। সেই কোডটা আসার পর আপনি সেটা কনফার্ম করার পরেই কেবলমাত্র টাকাটা সেন্ড হবে। সো কিভাবে এখান থেকে আপনি সেন্ড মানি করবেন আশা করি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে পাল্লাপে পে। আপনি যখন এখানে আসবেন তখন আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা অনলাইন হেল্প 360 নামে এখানে একটা প্রোফাইল ইউজার নেম এখানে সেট করে রেখেছি, কিন্তু আপনি যখন এখানে আসবেন তখন আপনার এটা ব্ল্যাঙ্ক দেখা যাবে এবং আপনার একটা বক্স থাকবে। সেই বক্সে আপনি জাস্ট যে নামটা দিতে চান সেটা দেওয়ার পর আপনি অ্যাক্টিভেটে ক্লিক করলে আপনার এখানে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে এবং এর মাধ্যমে হচ্ছে আপনি এখানকার একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখলেন। এরপর রয়েছে শপ অ্যান্ড পেমেন্ট এবং আপনার শপ অ্যান্ড পেমেন্টের বিভিন্ন ডিটেল ইনফরমেশনগুলো এখানে আপনি দেখতে পাবেন। এরপর রয়েছে ইনভয়েস, আপনি কী কী কেনাকাটা করলেন সেগুলোর ক্যাশ মেমো বা ইনভয়েস আপনি এখানে পাবেন। এরপর রয়েছে রিকারিং ইনভয়েস, এরপর দেখতে পাচ্ছেন ভাউচার, এরপর রয়েছে দেখতে পাচ্ছেন রিজলেশন সেন্টার, মাই মার্চেন্ট। এখান থেকে আপনার বিভিন্ন ব্যবসা এবং আপনার বিজনেস নেম এবং সেগুলোর ডাটা, আপনার ইউআরএল অ্যাড্রেস সেগুলো আপনি এখানকার পেয়ে যাবেন। এরপর রয়েছে আপনার শিপিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেসের জন্য আপনি এখানে শিপিং অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন। এরপর রয়েছে ফিস অ্যান্ড লিমিট, এই ফিস অ্যান্ড লিমিটের ভেতরে দেখতে পাচ্ছেন আপনি এখানে ডিপোজিট করতে পারবেন, মানি ট্রান্সফার করতে পারবেন, মানি রিকোয়েস্ট দিতে পারবেন, পেপালের মতো উইথড্র করতে পারবেন, অ্যাকসেপ্ট পেমেন্ট এখন করতে পারছেন। এরপর এখান থেকে আপনাদের জন্য রয়েছে দেখতে পাচ্ছেন ডিপোজিট, ডিপোজিটের জন্য কোনো আপনাকে ফি কাটবে না। এরপর রয়েছে উইথড্রল, উইথড্রলের জন্য দেখতে পাচ্ছেন এখানে কোনো 50% ফিক্সড অ্যাজ কারেন্সির জন্য এখানে রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন আপনি যদি অন্য কোনো অপশন এখানে আপনি টাকাটা উইথড্র করতে চান তাহলে 4% আপনাকে কাটবে, অর্থাৎ আপনার সুইফট বেসড যে কান্ট্রিগুলো রয়েছে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন বেসড সেগুলোর জন্য আপনার কোনো টাকা কাটবে না। এরপর রয়েছে মার্চেন্ট, মার্চেন্টের জন্য দেখতে পাচ্ছেন এখানে
1% অ্যামাউন্ট কিন্তু এখানে কাটবে ওকে এরপর এখানে রয়েছে আমাদের জন্য আদার্স যে অপশন সেটা হচ্ছে ট্রান্সফারের জন্য 2% অ্যামাউন্ট কিন্তু এখানে আপনাকে কাটা হচ্ছে এরপর রয়েছে অ্যাকাউন্ট সেটিং আপনারা জানেন অ্যাকাউন্ট সেটিং এ কি কি ইনফরমেশন গুলো থাকে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন অ্যাকাউন্টের ডিটেইল ইনফরমেশন রয়েছে এরপর রয়েছে আমার এখানে ভেরিফিকেশন এই ভেরিফিকেশন অপশনে ক্লিক করার পর এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ এবং আপনার এনআইডি কার্ডটা হাতে নিয়ে একটা ফ্রন্ট একটা সেলফি তুলে আপনাকে এখানে সাবমিট করতে হবে সাবমিট করার 2-3 ঘন্টার ভিতর আপনার এটা ভেরিফিকেশন হয়ে যাবে আমার এটা ভেরিফিকেশন হওয়ার জন্য মাত্র 3 ঘন্টা সময় লেগেছে এরপর হচ্ছে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এরপর বিলিং সেটিংস সিকিউরিটি এগুলো ক্লিক করে আপনারা জানেন এখানে কি কি ইনফরমেশন থাকে এরপর দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট সাপোর্টে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো ধরনের নিউ টিকিট ওপেন করে আপনি এখান থেকে সাপোর্ট নিতে পারবেন এরপর হচ্ছে টপ আপ আপনি এখান থেকে চাইলে বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন পে অথবা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনার এখানে আপনি ব্যালেন্স রিচার্জ করতে পারবেন এছাড়া এখানে আপনি উইথড্র করার অপশন রয়েছে সো চলুন এবার দেখা যাক অ্যাপ্লাই ফর ডেবিট কার্ড সো সেজন্য এখানে অ্যাপ্লাই ফর ডেবিট কার্ডে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে আপনি যখন এটা অ্যাপ্লাই করতে চাইবেন অর্থাৎ তখন দেখতে পাচ্ছেন টু অ্যাপ্লাই ফর কার্ড ইউ নিড টু হ্যাভ টু মিনিমাম 100 অ্যাভেলেবল ব্যালেন্স দ্যাট মিনস আপনাকে এখানে এটা অর্ডার করার জন্য আপনার অ্যাকাউন্টে মিনিমাম 100 USD অ্যাভেলেবল ব্যালেন্স থাকতে হবে দ্যাট মিনস এটার জন্য আপনি এই না আপনি এটা দিয়ে অনেক কিছু একদম আহামরি সব কিছু করতে পারবেন এটা দিয়ে আপনি বাই সেল বিভিন্ন শপে কেনাকাটা সেগুলো আপনি এখান থেকে এই ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারবেন এছাড়া এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টিগ্রেশন কিছু ইনফরমেশন রয়েছে অর্থাৎ এখান থেকে আপনারা কোন কোন মাধ্যমে এখান থেকে আপনারা ইন্টিগ্রেট করতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ম্যাজেন্টো এরপর রয়েছে ই কমার্স আপনারা আপনাদের এই পাল্লাপেটা আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন অর্থাৎ এপিআই এর মাধ্যমে আপনারা ডেভেলপার ফাংশনগুলো ইউজ করে এখান থেকে আপনারা এটা আপনাদের অ্যাড করে নিতে পারবেন এবং সেজন্য দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কোন কোন মেথডগুলো এখানে আমাদের এখানে রয়েছে দেখতে পাচ্ছেন পেপাল ভিসা মাস্টারকার্ড পারফেক্ট মানি অ্যাডভান্স ক্যাশ এবং সুইফট রিলেটেড যে কান্ট্রিগুলো আমাদের এখানে রয়েছে সেগুলো আশা করি বুঝতে পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চাইলে আপনি যদি বাইরে থেকে কাজ করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন বাই বিটকয়েন ইন দুবাই পারচেস প্রোটেকশন এরপর কিউআর কোড জেনারেশন এরপর বিভিন্ন ধরনের পেমেন্ট লিঙ্ক পেমেন্ট পেস পেমেন্ট গেটওয়ে সার্ভিসগুলো আপনি এখান থেকে কিন্তু পাচ্ছেন স্কুল পেমেন্টগুলো আপনি এখান থেকে খুব ইজিলি এখান থেকে আপনি ইউজ করতে পারছেন ক্রিপ্টো প্রাইস জানতে পারবেন এবং অন্যান্য যত কিছু আপনার প্লাগ ইন ই কমার্স রিলেটেড যা কিছু রয়েছে সবকিছু আপনি কিন্তু পাল্লাপে থেকে আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন চলুন এবার আমরা আরো নতুন নতুন বেশ কিছু সুবিধাগুলো নিয়ে আলোচনা করি তার মানে এই না আমি যেগুলো নিয়ে বলবো সেগুলোই শেষ বরং প্রত্যেক মাসে কিন্তু তারা নতুন নতুন সার্ভিস আপনাদের জন্য নিয়ে আসছে এবং সেগুলো কিন্তু দেখা যাবে এক মাস পরে দুই মাস পরে কন্টিনিউয়াসলি আরো নতুন নতুন সার্ভিস কিন্তু এখানে আপনাদের জন্য আসতেই থাকবে এই ওয়েবসাইটে আপনি সবচেয়ে লো ফিতে আপনি এখানে সুপার ফাস্ট ট্রানজেকশন করতে পারবেন এখানে ক্রিপ্টো টু ক্রিপ্টো ক্রিপ্টো টু ফিয়াট ফিয়াট টু ক্রিপ্টো ফিয়াট টু ফিয়াট সুবিধা আপনি এখানে পাবেন এরা কিন্তু একমাত্র দুবাইয়ের কোম্পানি যারা বৈধভাবে আপনাকে এই ধরনের সুবিধা দিচ্ছে মার্কেটের বেশিরভাগ কোম্পানি এগুলোতে নিরাপত্তা দেয় না এবং ঝামেলা হলে কোনো ধরনের সমাধান আপনাকে দিবে না এছাড়া রিলোডেবল ক্রেডিট কার্ড সুবিধা কিন্তু এরা খুব দ্রুতই চালু করতে যাচ্ছে এবং আগামী সেটা তারা বলছে আগামী 90 দিনের ভিতরে আপনি সেগুলো হাতে পেয়ে যেতে পারেন এছাড়া ওরা ক্রিপ্টো ওয়ালেট নামে একটা সার্ভিস চালু করতে যাচ্ছে যেহেতু ওরা এখান থেকে অলরেডি ক্রিপ্টো টোকেন অলরেডি চালু করেছে এবং ওরা একটা ওয়ালেটও চালু করার প্ল্যান করেছে যদিও এই সম্পর্কে এখনো খুব একটা অগ্রগতি হয়নি আশা করা যায় যেহেতু ওরা টোকেন চালু করেছে এবং আরো অন্যান্য অনেক কিছু চালু করেছে সো সেগুলো হয়তো আবার খুব দ্রুত চালু করবে এছাড়াও দুবাইয়ের কিন্তু যতগুলো শপ রয়েছে অর্থাৎ যতগুলো মার্কেট রয়েছে শপিং সেন্টার রয়েছে সবখানে কিন্তু তারা তাদের এটিএম মেশিন চালু করেছে যেখান থেকে এই পাল্লাপের মাধ্যমে পেমেন্ট কিন্তু দেওয়া যাচ্ছে এবং নেওয়া যাচ্ছে সো বুঝতে পারছেন যে দুবাইয়ের মতো জায়গায় রাজত্ব করার জন্য এবং মার্কেটে টিকে থাকার জন্য যা যা করার দরকার পাল্লাপে কিন্তু তার সবকিছু এখানে করছে এবার যদি আপনি তাদের নিরাপত্তার কথা নিয়ে প্রশ্ন তোলেন তাহলে জেনে রাখুন যে 207টার মতো ফ্রড ডিটেকশন প্রক্রিয়া তারা সম্পন্ন করে কিন্তু আপনার অ্যাকাউন্টের লেনদেন প্রক্রিয়া সম্পাদন করে থাকে এছাড়াও কাউকে টাকা পাঠাতে চাইলে আপনার স্কুল কোড সম্পন্ন করে তারপর টাকা পাঠাতে হবে এই পদ্ধতিতে টাকা পাঠানোর পরে ফোনে আপনার কনফার্মেশন কোড আসবে যা আমি শুরুতেই বলেছি এবং সেটা ইনসার্ট করার পরেই কেবল টাকা যাবে তাহলে বুঝতে পারছেন যে ভুল করে যদি আপনি কাউকে টাকা পাঠাতেও যান তাহলে কিন্তু সেটা আপনার ঘটবে না এবং টাকা উইথড্র করার ক্ষেত্রেও কিন্তু ঠিক একই নিয়ম আপনাকে ফলো করতে হবে এছাড়াও এখানে রয়েছে গিফট কার্ড এবং ভাউচার সিস্টেম আপনি চাইলে ইনস্ট্যান্ট যে কাউকে পরিচয় গোপন রেখে অর্থ প্রেরণ করতে পারবেন আনলিমিটেড তবে সাইট আপনার ডাটা কালেকশন করবেন নিরাপত্তার জন্য আপনি যেন কোনো অপরাধ করতে না পারেন সেজন্য হয়তো আপনার এসব ইনফরমেশনগুলো তারা কালেক্ট করবে যদিও আপনাকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে কিন্তু আপনি যদি এখান থেকে স্বাধীনভাবে কাজ করতে চান অবশ্যই আপনার এনআইডি কার্ড ভেরিফাই করে এখানকার যাবতীয় সকল সুযোগ সুবিধা নিতে হবে শুরুতেই বলেছি এরা কিন্তু দুবাইতে একমাত্র প্রতিষ্ঠান যারা কিন্তু লিগালভাবে একদম বৈধভাবে আপনাকে সকল ধরনের সার্ভিস দিবে সো অবশ্যই যখন বৈধভাবে সার্ভিস দিতে চাইবে অবশ্যই আপনার ডাটা তাদের কাছে কিন্তু থাকবে আপনার ডাটা থাকবে বলতে আপনার এনআইডি কার্ড যে আপনি একজন ফিজিক্যাল পার্সন নাকি একটা নন ফিজিবল পার্সন সো সেটা অবশ্যই কিন্তু একটা প্রুফ ডাটা আপনার অবশ্যই থাকতে হবে এছাড়াও
পাল্লাপে একমাত্র লিগাল অথরিটি যারা ইউনিয়ন পে এবং ভিসার সাথে রয়েছে, যেখান থেকে আপনারা ক্রিপ্টোকারেন্সি কিন্তু বাই সেলিং করতে পারবেন। পাল্লাপে টোকেন আগামী 90 দিনের ভিতরে কিন্তু বাইন্যান্সে যুক্ত হতে যাচ্ছে, যেহেতু এরা এখনো কিন্তু যুক্ত হয়নি, সো এদের প্রাইস কিন্তু এখন আপনার অনেকটা কম পাবেন। যদি আপনি এখানে ইনভেস্টর হিসেবে কাজ করতে চান, তাহলে জাস্ট সোয়াপ এই ওয়েবসাইটটা থেকে আপনি এদের টোকেন কিনে রাখতে পারেন, যেন আপনি পরবর্তীতে সেগুলো সেল করে আরো বেশি লাভবান হতে পারেন। এছাড়াও অল্প কিছুদিন আগেই কিন্তু তাদের এখানে এয়ারড্রপ শেষ হয়ে গেছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ফ্রি টোকেন কিন্তু দেওয়া হয়ে গেছে, যা শুধুমাত্র অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনারা প্রচুর টোকেন এখান থেকে নিতে পেরেছেন। যারা এখানে কাজ করেছেন তারা জানেন। আর আপনি যদি পাল্লাপে থেকে সুবিধা পেতে চান, তাহলে বলবো অ্যাকাউন্ট করে রাখুন এবং তাদের সাইটে নজর রাখুন। অনলাইন পেমেন্ট গেটওয়ে, টোকেন, ওয়ালেট সার্ভিস সব মিলিয়ে তারা এলাহিকাণ্ড কিন্তু করে ফেলেছে মাত্র 4 বছরে, 2017 থেকে 2021। তো বুঝতেই পারছেন। এবার একটা কথা আপনাদেরকে বলে রাখি, এত কিছু তো এই সাইট সম্পর্কে বললাম, সো এই সাইটটা আপনাদের ব্যবহারে আপনাদের সুবিধাটা আসলে কি? আসলে এখানকার একটা রয়েছে হচ্ছে পাল্লাপে টোকেন। সো এই টোকেনটা আপনারা এখানে কালেক্ট করে রাখতে পারেন, অর্থাৎ এই টোকেনের পেছনে আপনারা ইনভেস্ট করে রাখতে পারেন, যেন ভবিষ্যতে আপনি এখান থেকে একটা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন। এছাড়া এখানকার আপনি সার্ভিস ব্যবহার করে লেনদেন করতে পারবেন। এছাড়া এদের যে একটা রিলোডেবল ডেবিট কার্ড কিংবা একটা ক্রেডিট কার্ড রয়েছে, এটা আপনি পেতে চাইলে আপনি এটাও এখান থেকে নিতে পারবেন। আর এগুলোই হচ্ছে বেসিক্যালি এই যে অপরচুনিটিগুলো রয়েছে, আপনি যে সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন খুব ভালো মতো এবং খুব বেশি ট্রাস্টেডের সাথে। সো সেগুলোই হচ্ছে পাল্লাপের একমাত্র বেসিক উদ্দেশ্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পাল্লাপে ব্যবহার করে আসলে আপনারা কি কি করতে পারবেন এবং কি কি এখান থেকে করা যাবে না। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি এখনো পর্যন্ত অনলাইন হেল্প 360 আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।